ঘটনাটা কালকে রাত্রেবেলা আমি বাড়িতে আসছিলাম না, আমি আসছিলাম আমার শ্বশুর বাড়িতে আর কি। তো সকালবেলা বাজারে গেছি, যাওয়ার পর আমার বড় ভাই ফোন করছে যে বাড়িতে নাকি চুরিস। তো আয়া দেখলাম ভাইয়ের বাইকটা নাই ঘরে। তারপর আমার রুমে ঢুকছে, দীক্ষা গোড্ডেজ সুকেশ টুকে সব কিছু খোলাখুলি করছে, সব কিছু লগ্নগণ্ড। আর আমার ঘর থেকে 5,000 টাকা নিয়েছে। আর কী কী চুরি হয় এর মধ্যে তো আমি কিছু কইতে পারি না। ওর থেকে আর কি জিনিস নিছে আমার ওয়াইফাইলে কইতে পারবো আর কি জিনিসটা, যে ওরে আর কি আছে লোকের কাছে। কী মনে হয় কারা এই চুরিকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে পারে? না এটা তো কিছু কইতে পারতাম না, মানে হয়তো আমি কালকে রাত্রে শ্বশুর বাড়িতে গেছি, যাওয়ার সময় আমার কেউ দেখছে, দেখার পরে মনে করছে যে আমি বাড়িতে নাই, তা ইয়ে করে ঢুকতে পারে। এই ধরনের চুরির ঘটনা, বিশেষ করে বাইক চুরির ঘটনা, কিছুদিন আগেও একটা বাইক চুরির ঘটনা ঘটলো এবং আজকে আপনাদের বাড়িতে বাইক চুরির ঘটনা, কী মনে হয় কী কারণে এই চুরিগুলি ঘটছে এলাকাতে? আমার তো মনে হয় বড় ধরনের চুর না, মনে হইতেছে যে কোটা টুটা যারা খায় তারাই এই কাজটা করছে। বড় ধরনের চুর এলে তো আমার ঘরে আরও অনেক কিছু ক্ষতি করতো, আমার টিভি সব কিছুই ঠিক আছে, মানে কোটা করুই বা কিছু যারা কোটা খায়। পুলিশে জানাইছেন এই বিষয়টা? পুলিশে জানাইছি, আইছিল তারা দেখিয়া তুলেছে। কী কইছে পুলিশের তরফ থেকে? তাইনে কইছে যে তাইনে আমরাও কিছু খোঁজখবর নিতাম, তাইনও খোঁজখবর নিব দেখবো। তুমি যে শ্বশুর ভাই তাই লেন্দু জানি নিকো লেন্দু সিন্ত হেরুম মায়ের এক মানুষ ভাগ্য দিয়ে দিস নিজে করতাম।